এরপরে আসেন এখন আলোচনা পেশ করছেন ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর দশ ফকিরবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব মদিনাতুল উলুম মডার্ন ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক এবং ইসলামী ভাষ্যকার বাংলাদেশ বেতার চ্যানেল আই বাংলাভিশন মোহনা টিভি জি টিভি চ্যানেল 24 এশিয়ান টিভি বিজয় টিভি ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক বাংলাদেশ যুব হিজবুল্লাহ পরিচালক চরদোয়ানি করিমাবাদ দুনিয়া কমপ্লেক্স পাথরঘাটা পরগুনা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ বাংলাদেশের ভিতরে প্রথম টাইটেল মাদ্রাসা কামেল মাদ্রাসার সরসিনা আলিয়া মাদ্রাসা ঠিক কিনা জোরে বলে শুধু তাই নয় সরসিনা নিসারিয়া সরসিনা সালিয়া নামে অসংখ্য অগণিত বর্তমানে হাজার হাজার দিনিয়া মাদ্রাসা বাংলাদেশের আনাসে কানাসে আছে কিনা বন্ধুরা আমার বুঝতে হবে হক্কানি দরবার হক্কানি সেলসেল ওখানেই যেখানে আলেম তৈরি হয় যেখানে মানুষগুলো আলেম ওলামা সেগুলো কোনোদিন ভ্রান্ত হতে পারে না হক্কানি আলেম ওলামা ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা নিশ্চয় নিশ্চয় আলেম ওলামা গান পথভ্রষ্ট হতে পারে না তারাই বেশি আমার আল্লাহকে ভয় করে ঠিক কি না জোরে বলে আল্লাহু আকবার আল্লাহু যেদিন উফাত হইয়া গেল তার তিন দিন পরে তার কবরের পাশে তার মাজারের পাশে তার এক ভক্ত খলিফা বসে গেলেন জিজ্ঞাসা করতেছেন কাশফুল মুরাকাবায় তার সঙ্গে দেখা হইয়া গেল তিনি জিজ্ঞাসা করেন হুজুর আপনি কেমন আছেন আমি জানতে চাই আল্লামা নিসার রহমাতুল্লাহ আলাই বলবেন এই কথা তো বুঝে আসে না এই কথাটা কিরকম বুঝে আসবে এসব ভেদের কথা জানে ওই জন যাকে আল্লাহ দিয়েছেন বাতিনি সর্বন বাতিনি সর্বন লাভে আশা থাকে যার নিশ্চয় নিশ্চয় যাবে মুর্শিদের গোসা ঠিক কিনা জোরে বলে আল্লাহ নিসার রহমাতুল্লাহ বলেন বাবা তুমি এর প্রমাণ দেখতে চাও না শুনতে চাও বললে হুজুর দেখতে পাইলেই তো ভালো হয় ওই খলিফা বলে আমি দেখতে পাই আল্লাহ নিসার রহমাতুল্লাহ আলাইর মাথার কাছে আল্লাহ নিসার রহমাতুল্লাহ আলাইর পায়ের কাছে দুইজন ফেরেশতা হাজির হয়ে গেছে একজন ফেরেশতা প্রশ্ন করতেছে মান রব্বুক আপনি বলেন আপনার রব কে ওয়ামা দিনুক আপনি বলেন আপনার দিন কি ওয়ামান হাজার রাজুল আল্লাহ নবী সম্পর্কে প্রশ্ন প্রত্যেক মানুষের করা কবর হবে কি হবে না আল্লাহ মানিস রহমাতুল্লাহ আলাইহি সরসিনার বাণী সরসিনার প্রথম সরসিনার প্রতিষ্ঠাতা যাকে আমরা দাদা হুজুর বলি তিনি কোনো কথা বলেন না তিনি চুপ করে আছে কিছুক্ষণ পর ওই কলিবা দেখেন আমি দেখতে পাই তিনি বর্ণ করেন আমি দেখতে পাই আল্লাহ মানিস রহমাতুল্লাহ আলাইহি কবর থেকে শুরু করে আল্লাহ নবী রওজা পর্যন্ত একটা সুরঙ্গ হইয়া গেছে এবং তিনি দেখতে পান আল্লাহ নবী আল্লাহ মানসর রহমাতুল্লাহ আলার কবর মুবারকে হাজির হইয়া গেছে দেখিলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই ঠিক কি না জোরে বলে নবী গো দেখিলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই আহা জীবনে মরণে যেন জীবনে মরণে যেন একবার তোমার দেখা পাই নবী গো দেখিলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই আহা কবরে হাসরে যেন কবরে হাসরে যেন একবার আপনার দেখা পাই নবী গো দেখিলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই ঠিক কি নজরে বলে
আলাইহি চুপ করে আছে আল্লাহর নবী আল্লাহ রাসূল রহমাতুল্লাহ আলাইহি কবর মোবারকে ভেসে উঠে ওই ফেরেশতাদেরকে বলতো ও ফেরেশতারা কি জানতে চাও কি জিজ্ঞাসা করতে চাও এ হলো আমার রূহানি আওলা হাজির হয়ে যাইতেন এক বেচারা মদিনা শরীফে থাকতেন পাসপোর্ট কাগজ বিষয় সব হারিয়ে ফেলছেন মদিনা শরীফ ইমামের কাছে কি বলতে হুজুর আমার বিপদ হয়ে গেছে কাগজপত্র হারিয়ে গেছে এখন আমি কি করি তিনি বললেন বাংলাদেশ থেকে বৃহস্পতি চক্ষু বন্ধ করো তখন তিনি চক্ষু বন্ধ করলেন তিনি বলে আমার গায়ে বাতাস লাগতেছে কিছুক্ষণ পরে আবু জাফর সাহেব রহমাতুল্লাহ বলে বাবা চক্ষু এবার খোলো তখন তিনি চক্ষু খুলে দেখে ঢাকা বাইতুল মুকাররমের উত্তর গেটে ওই লোকটা কোনদিন আর কার কাছে বলে নাই শুধু খুঁজতেছে হুজুরকে দেখছেন কিন্তু পরিচয় জিজ্ঞাসা করে না বাংলায় কথা বলছেন লালমনি উত্তরাঞ্চল লোকের বাড়ি যখন শুনল সারসিনার মাহফিল তখন তিনি সারসিনা মাহফিলে হাজির হইলেন তিনি তো জানে না ওই লোক সারসিনার পীর যাই দেখে সারসিনার পীর ওই লোক তখন তিনি অস্থির হয়ে গেল হুজুরের কাছে দৌড়ে গেলেন হুজুর বলে আমার জীব দশা এই কথা তুমি আর বলবো না যেদিন আল্লাহ পাকের ওলি সারসিনা বুঝা বলছো আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেলেন ঢাকা ঈদগাহ ময়দানে জানাজা হলো তখন ওই লোকটা কান্দে আর বলে বাবারা এমন ব্যক্তিকে ফারাইয়া ফেললাম তিনি এত বড় আল্লাহর ওলি ছিল যিনি আমাকে মদিনা শরীফ থেকে বাংলা বাইতুল মুকাররম আইনা দিছে বন্ধুরা আমার আপনি যদি সারসিনার ভক্ত হন মুরিদান লাভ কি হবে এক বছরাম দাদা হুজুর কাছে গেল হুজুর আমাকে বয়াত করান মুরিদ করান হুজুর তাকে বয়াত করালেন মুরিদ করালেন সবকাজে দিয়ে দে আবার করতেছেন কিছুদিন পর ওই লোকটা মারা গেল মৃত্যুবরণ করার 8 বছর পর ওই লোকটার কবর ভেঙে গেছে ওই লোকটার কন্যা সন্তান কবরে পাশ দিয়ে যায় দেখে কবরের ভিতরে সাদা সাদা কি যেন দেখা যায় দৌড়ে মার কাছে বলে মা দেখে আসলাম মনে হয় বাবার কবর ভেঙে গেছে আর ওই কবর ভিতর থেকে সাদা সাদা কি যেন দেখা যায় মা বলে কি বল 8 বছর হয়ে গেল তোর বাবা মারা গেছে এখন তো কিছু থাকার কথা না মা সন্তান দৌড়ে হাজির হয়ে গেছে কবরে গেছে গিয়া দেখে সাদা কাপুর সাদা ধবধব দেখা যায় লোকজন জমা হয়ে গেছে কবরকে ফাঁক করা হলো কবর ফাঁক করে লোকজন নেমে দেখে ওই সুফি সাহেবের কলব থেকে আল্লাহ আল্লাহ জিকির শোনা যায় আল্লাহ আল্লাহ কেসে শিরিন নাম হায় আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হায় আল্লাহ আল্লাহ মুজিকির সু পুসিও শাকি গুলমি কা মুবারক হায় বুলবুলি সে পুসিও সৃষ্টি করে করেছেন আল্লাহ যা কিছু ধারায় আল্লাহর জিকির করা করে সর্বদাই নদ নদী পর্বতাদি বৃক্ষলতা যত সবাই আল্লাহর জিকির করে অবিরত ঠিক কিনা জোরে বলে জি জি পুকার সর্বদা জি জি রব করে জিম জিম করে গিরি শুনিতে মধুর আর কিছু নহি ওয়া জিকির ও গপ ঠিক কিনা জোরে বলে লোকজন জমা হয়ে গেল 8 বছর হয়ে গেল এখন তো কবরের ভিতরে শব্দ হওয়ার কথা না লোকজন জমা হয়ে গেছে সারসিনা হযরত পীর সাহেব হাজির হয়ে গেলেন তিনি বলেন বাবারা মাত্র কয়েকদিন গিয়ে আমার কাছে সবকাদি নিয়ে আমল করার কারণ আল্লাহ কত নিয়ামত দিয়েছে 8 বছর হয়ে গেছে কাপনে কাপনে দাগ পড়ে নাই 8 বছর হয়ে গেছে দাড়ি আলাদা হয় নাই 8 বছর হয়ে গেছে বুক থেকে আল্লাহর জিকিরের শোনা যা বন্ধুরা এই হলো সারসিনা সিলসিলা এই হলো সারসিনা তরিকা এই তরিকাই সিলসিলা মানুষদেরকে আল্লাহ ওয়ালা বানায় ঠিক কিনা জোরে বলে এই সারসিনা দরবার হলো আল্লাহর ওলি বানানো কারখানা ঠিক কিনা জোরে বলে এই দরবার মানুষদেরকে হিংসা বিদ্বেষ শিখায় না হুজুর বলতেন বর্তমান হুজুর বলেন বাবা আমার মিষ্টি মিঠা এটা মানুষকে শোনাও আর একজনের মিষ্টি তিতা এটা বলা দরকার নাই ঠিক কিনা জোরে বলে এই দরবার মানুষদেরকে জঙ্গি বানায় না এই দরবার মানুষদেরকে বোমা বানানো শিখায় না এই দরবার মানুষদেরকে
কাতব বানায় এই দরবার মানুষদেরকে আলেম বানায় এই দরবার মানুষদের আল্লাহর ওলি বানায় জান্নাতি বানায় জান্নাতে টিকিট দিয়া দুনিয়া থেকে বিদায় দেয় কত জোরে বলে